দুটো জরুরি বিষয়ে জানাতে হচ্ছে এক আমাদের কাছে খবর আসছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে উচ্চশিক্ষা যে পরীক্ষা ক্লাস টুয়েলভ এর যে পরীক্ষা চলছিল যার তিনটি পরীক্ষা বাকি আছে তার নাকি পরীক্ষার কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটা সম্পূর্ণ ভুয়ো অসত্য এই খবরের কোনো ভিত্তি নেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনক্ষণ ঠিক করবে যখন উচ্চশিক্ষা পর্ষদ সরকারের সঙ্গে কথা বলে তা তাদের ওয়েবসাইটে থাকবে এবং আমরাও সেটা ঘোষণা করব কোন সোশ্যাল মিডিয়ায় খবর দেখে সেই সমস্ত ভুয়ো খবরের ভিত্তিতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই আমি আবার বলছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি যখন করা হবে বা এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে উচ্চ শিক্ষা পর্ষদ তা তাদের ওয়েবসাইটে দেবে এবং সরকারের সঙ্গে কথা বলেই তার অনুমোদন নেবে এবং আমরাও বিজ্ঞাপিত করব অন্য আরেকটি অত্যন্ত জরুরি বিষয়ে আমরা আপনাদের জানাতে চাই যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে এবার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে যেখানে আছে তার পরের ক্লাসে তারা উত্তীর্ণ হবেন ব্যাপারে কোন ডিটেনশন করা যাবে না আবার বলছি যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা আছেন তাদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হবে পাস করানো হবে কোনো ডিটেনশনের ব্যবস্থা থাকবে না এই দুটো জরুরি ঘোষণা আপনাদের সামনে পড়লাম অন্যদিকে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে আমাদের শিক্ষা দপ্তর একটা কর্মসূচি ঘোষণা করবার চেষ্টা করছে যাতে পড়াশুনোটাকে অব্যাহত রাখা যায় প্রযুক্তির মাধ্যমে এবং ইমেল এবং ওয়েবসাইট এমনকি দূরদর্শনের মাধ্যমেও যদি করা সম্ভব হয় তা নিয়ে আমরা পরিকল্পনা রচনা করছি এবং শিক্ষা দপ্তর প্রাথমিক কাজ করেছে চূড়ান্ত সরকারের অনুমোদন পাওয়ার পর মমতা ব্যানার্জির অনুমোদন পাওয়ার পর সেটি আমরা কার্যকর করতে পারি সুতরাং এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি সংবাদ মাধ্যমকেও জানিয়ে দিচ্ছি তারা যেন এই দুটো সিদ্ধান্ত সম্পর্কে অত্যন্ত সহানুভূতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে তাদের নিজস্ব যে মিডিয়াম তাতে ব্যবহার করে